বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার আয়োজনে বিট পুলিশিং এর উদ্যোগে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন ইফটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বিষয়ক সচেতনতামূলক পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে দুপচাঁচিয়া হাই স্কুল মাঠে অত্র থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদিঘি দুপচাঁচিয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কে এইচ এম এরশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, থানার ওসি তদন্ত সনাতন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোহাম্মদ তহিদ হোসেন মহলদার। দেখেছি তো আমার কাছে একটু এক্সেপশনাল মনে হয়েছে যে কখনো আমি কয়েকটা সভা ওনার দেখেছি, এই জনগণের কাছে আসবার জন্য ওনার যে চেষ্টা বা দুপচাঁচিয়াকে ওনার এলাকায় ওনার যে মানুষ থানায় গেছে সেই মানুষ এসে বলছে যে পুলিশ খারাপ। ওকে, তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা আপনাদের কাছে এসে আপনাদেরকে আহ্বান, আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে চা টা খাই প্রতিদিন, আমি থানায় ব্যাডমিন্টন খেলতে যাই বা কাজে যাই তমক কাজে যাই, ওসি আমার বন্ধু, আপনারা কাজ করেন, এ তো 10টা টাকা নিছে তো এটা রেকর্ড করা যায় না, তো যেহেতু ব্যক্তিবর্গ সকলকে আমার সালাম। আমাদের সময় হয়ে গেছে, আসলে আমার প্রধান অতিথি স্যারের বক্তব্যের পর আমার আসলে কিছু বলার থাকে না, শুধু আমি এতটুকু বলবো যে আমাদের থানাটাকে একটা সেবাধর্মী মানবিক মিশন আমরা